বরেন্দ্র সংবাদে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি তো ফাইল হোসেন শুরুতেই জানাবো সংবাদ ছিল না খায়রুল জামান লিটনকে বিজয়ী করতে আসাদুজ্জামান জামান আসাদের ব্যাপক প্রচার প্রচারণা সাবেক মেয়র লিটনকে বিজয়ী করতে কেন্দ্রীয় নেতৃবৃন্দদের সাথে নিয়ে প্রচার প্রচারণা চালিয়েছেন রাছে মহানগর যুবলীগ রাছের বানেশ্বরে মোবাইলের দোকানে দুর্ধর্ষ চুরি শুনছিলেন শিরোনাম এবার জানাবো বিস্তারিত রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ও চোদ্দ দল সমর্থিত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী এই এইচ এম লিটন নগরীর বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেছেন মঙ্গলবার বিকেলে তিনি মহানগরীর সতেরো আঠারো ও উনিশ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেন কর্মসূচিতে হাজার হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন প্রথমে উনিশ নং ওয়ার্ডের বিশ্ব গোডাউন মাঠে পথসভায় বক্তব্য দেন মেয়র পদপ্রার্থী খায়রুজ্জামাল লিটন সেখান থেকে বারো রাস্তার মোড় পর্যন্ত বিশাল মিছিল বের করা হয় এরপর আসাম কলোনি বৌবাজার থানার মোড় ফুলতলার সহ বিভিন্ন মোড়ে পথসভায় বক্তব্য দেন তিনি বক্তৃতায় জন্য নৌকা মার্কাকে বিপুল ভোট দিয়ে বিজয়ী করার অনুরোধ জানান এ এইচ এম খায়রুজ্জামান লিটন পথসভায় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল সহ সভাপতি নাজমুল হুদা রানা জাসদ রাজশাহী মহানগরের সভাপতি আব্দুল আল মাসুদ শিবলি রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশিস প্রামাণিক দেবু সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ও চোদ্দ দল সমর্থিত মেয়র প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামাল লিটনকে বিজয়ী করার লক্ষ্যে প্রচার প্রচারণা চালিয়েছেন কাঠাখালী ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ মঙ্গলবার বিকেলে মহানগরীর ত্রিশ নম্বর ওয়ার্ডের পশ্চিম বুধপাড়া এলাকার সর্বস্তরের জনসাধারণের মাঝে নৌকা প্রতীকের রিপ্লেট বিতরণ করা হয় এতে নেতৃত্বে দেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ এসময় সময় কাটাখালী পৌরসভার নয়টি ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন রাজশাহীর উন্নয়নের বার্তা নগরবাসীর কাছে পৌঁছে দিতে দিনরাত বিভিন্ন পাড়া মহলায় সর্বস্তরের মানুষের কাছে ধারাবাহিকভাবে প্রচার প্রচারণা চালাচ্ছেন তারা তারা বলছেন জনগণ অধীর আগ্রহে দিন গুনছেন ভোটের দিন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোটাররা ভোট কেন্দ্রে যাবেন এবং নৌকা প্রতিকে ভোট দিয়ে খায়রুজ্জামান লিটনকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন তারা বলেন আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই বিভিন্নভাবে ষড়যন্ত্র করা হচ্ছে তবে যতই ষড়যন্ত্র করা হোক না কেন খায়রুজ্জামান লিটনের জয় কেউ ঠেকে রাখতে পারবে না খায়রুজ্জামান লিটনের পক্ষে দলমত নির্বিশেষে একটি গণজাগরণ তৈরি হয়েছে মাঝে কিছু ষড়যন্ত্র আছে সেই ষড়যন্ত্রটি হলো এই যে হঠাৎ করে কেউ কেউ ভোট থেকে সরে যাচ্ছে যাওয়ার পিছে মূলত কারণ যেখানেই যাচ্ছে শুধু নৌকার কথা বলছে খায়রুজ্জামান লিটনের যে অভূতপূর্ব উন্নয়ন সেটি দলমত নির্বিশেষে সমস্ত মানুষ গ্রহণ করেছে আমরা বিশ্বাস করি একুশ তারিখ শুধু ঘোষণায় বাকি খায়রুজ্জামান লিটন মেয়র হবে এটি রাজশাহীর মানুষ নিশ্চিত তো সঙ্গত কারণেই আজকে আপনারাও দেখছেন আমরাও দেখছি যে পথের বিভিন্ন জায়গায় পাড়ার বিভিন্ন প্রান্তে আমরা ওয়ার্কে যে দেখছি যে আমাদের কি নৌকার পোস্টার বা লিপলেট দিয়ে তরুণ যারা নতুন ভোটার তারা অভিনন্দন জানাচ্ছে এইটি আমাদের জন্য সুখের খবর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে উন্নয়নের ধারা সেই ধারাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য খায়রুজ্জামান লিটনকে বিজয় করতে রাজশাহীর মানুষ বদ্ধ করি আসন্ন রাশে সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ও দল সমর্থিত মেয়র প্রার্থী এইচ এম লিটনকে বিজয়ী করার লক্ষ্যে প্রচার প্রচারণা চালিয়েছেন মহানগর যুবলীগ মঙ্গলবার বিকেলে মহানগরীর বুধপাড়া এলাকার সর্বস্তরের জনসাধারণের মাঝে নৌকা প্রতীকের রিপ্লেট বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ সম্পাদক রাজু আহমেদ কেন্দ্রীয় কমিটির সদস্য আতিকুর রহমান ডাক্তার মোহাম্মদ রায়হান সরকার রাজশাহী মহানগর আওয়ামী যুবলীগের সভাপতি রমজান আলী সহসভাপতি সভাপতি উদ্দিন মাসুম আমিনুর রহমান খান রুবেল সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বাচ্চু যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান মনির দপ্তর সম্পাদক মোহাম্মদ হাসান খান চৌধুরী সহ দলের অন্যান্য নেতাকর্মীরা এ সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন সাবেক সফল মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের হাত ধরে রাজশাহীতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে খায়রুজ্জামান লিটনের বিকল্প নেই আগামী একুশ জুন রাজশাহীর জনগণ তাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন বলেও তারা আশা প্রকাশ করেন আর সবকিছু দৃশ্যমান সবকিছু চোখে পড়ছে সবাই দেখছে এখানে মুখে বলার আসলে কারণ যার কারণে আমাদের এবার রাজশাহী সিটিতে স্লোগানটা হচ্ছে উন্নয়ন দৃশ্যমান এবার হবে কর্মসংস্থান এই এইটা নিয়ে আমরা আছি উন্নয়ন যে অগ্রগতি সেটা চলবে পাশাপাশি কর্মসংস্থানের যে ব্যাপারটা সেটা এখন আমি আমি গেস করছি স্বাধীনতা যুদ্ধের পরে যত উন্নয়ন হয়েছে এ আমাদের লিটুন ভাই মনে তার চেয়ে বেশি একাই করেছেন আমার বিশ্বাস তাই আমি বলি যে দেশব্যাপী জন মানে জনতি শেখ হাসিনা যে যতগুলো সিটি কর্পোরেশনকে উনি দায়িত্ব দিয়েছেন এবং যে এবারও যে নমিনেশন দিয়েছেন আশা করছি তারা সবাই যোগ্য আর এই যোগ্যতার প্রতিফলনও ঘটেছে গতকালকের ইলেকশানে আমাদের মেয়রগুলো পাশ করেছে এবং ব্যাপক ভোটের ব্যবধানে পাশ করেছে তার মানে নৌকা মার্কা যতগুলো প্রার্থীকে আমাদের জনতি শেখ হাসিনা দিয়েছেন উপযুক্ত প্রার্থীকে দিয়েছেন

আসলেই অকল্পনীয় যে উন্নয়ন উনি করেছেন এটা সবাই রাজশাহীর আমি অনেক মানুষের সাথে কথা বলেছি সবাই অত্যন্ত খুশি রাজশাহীতে একটা সমস্যা আছে যেটা আমাদের আপনি যেটা বললেন কর্ম কর্ম সেটা এইবার কিন্তু আমাদের মেয়র তার ইস্তেহারে উনি বলেছেন এবং আমি আশা করি উনি এটা বাস্তবায়ন করতে পারবেন স্থানীয় নেতৃবৃন্দ বলছেন মনোনয়ন পাওয়ার পর থেকেই মহানগর যুবলীগ ব্যাপক প্রচার প্রচারণা চালাচ্ছে রাজশাহীর উন্নয়নের বার্তা নগরবাসীর কাছে পৌঁছে দিতে দিনরাত বিভিন্ন পাড়া মহল্লায় সর্বস্তরের মানুষের কাছে যাচ্ছেন যা নির্ধারিত সময় পর্যন্ত চলবে আগামী একুশ জুন নির্বাচনে সাবেক মেয়র খায়রুজ্জামানকে জয়ের মালা পরাবেন মহানগরের জনগণ তবে কোনো অশুভ শক্তি নির্বাচন বানচাল করার চেষ্টা করলে যুবলীগ তা শক্ত হাতে দমন করবে খেরুজ্জামান ইটন হওয়ায় পাঁচ বৎসরে যে উন্নয়ন করেছে একটা দৃশ্যমান এটা রাজশাহীর মানুষের সকল আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি বলে কোনো কথা নেই সকল স্তরের লোকেই সন্তুষ্ট যার কারণে আগামী নির্বাচনে যে একুশে জুন যে নির্বাচন হবে সেই নির্বাচনে তার বিপুল পরিমাণ ভোটে বিজয় হবে সেটাকে মনে করেই যে কালকে যারা প্রত্যাহার করেছে আমার মনে হয়েছে দেখছে যে না এখানে কোনো প্রকার তাদের ভোট পাওয়ার কোনো সুযোগ নাই এমনও হতে পারে যে তারা জামানত তো পাবেই না মানুষের কাছে হাস্যকর অবস্থা হবে যার কারণে তারা সেখান থেকে সরে গেছে সে জামাল লিটন ভাই জামাল লিটন ভাই জামান সাহেবের ছেলে উনি আমাদের প্রিয় নেতা সকল মানুষের উনি স্নেহের পত্র অতএব তার আগামী একুশে জুন নির্বাচনে এটা নিয়ে তার দ্বিধার কোনো কিছু না সৃষ্টিকর্তা আছে আল্লাহ রহমত উনি বিপুল ভোটে বিজয় করবে যেটা আমরা প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের যে সংগঠন আছে রাজশাহী মহানগর যুবলীগ এই রাজশাহী মহানগর যুবলীগ অত্যন্ত শক্তিশালী একটি সংগঠন রাজশাহীতে অন্তত এবং গোটা বাংলাদেশেই কর পরশ ভাই এবং নিখিল ভাইয়ের নেতৃত্বে আমরা রাজশাহীতে যে ভারবে এইখানে সংগঠন গড়ে তুলেছি আমাদের ত্রিশটা ওয়ার্ডেই কিন্তু কাজ হচ্ছে এবং ধারাবাহিকভাবে তিরিশটা ওয়ার্ডে আমাদের মনিটরিং হচ্ছে এবং কেন্দ্রীয় নেতাগুলো তিরিশটা ওয়ার্ডে কেন্দ্রীয় নেতাগুলো আছে সেই হিসাবে আমাদের এখন যেটা দেখছেন তার চেয়ে তো আরও বেগমন করবো ইনশাআল্লাহ এবং আগামীতে একুশ তারিখে যেন লিটন ভাই ভালোভাবে সুন্দরভাবে একটি ভালো পজিশনে এসে এবং বিপুল ভোটে জয় করে এবং ভোটের পার্সেন্ট যেন বেশি থাকে সেই চেষ্টাই আমাদের আছে ইনশাল্লাহ পুঠিয়া উপজেলার বানেশ্বরের একটি মোবাইলের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে গত রবিবার ভোর রাতে বানেশ্বর হাই স্কুল মার্কেটের ফ্রেন্ডস টেলিকমে এই চুরির ঘটনা ঘটে এ সময় বিভিন্ন ব্র্যান্ডের দুশো চল্লিশটি স্মার্টফোন এবং নগদ তিন লাখ পঞ্চাশ হাজার টাকা চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা ফ্রেন্স টেলিকমের সত্ত্বাধিকারী ইমদাদুল হক ও আমির হামজা জানাচ্ছেন রবিবার ভোর রাতে দোকানের তালা খুলে কে বা কারা বিভিন্ন ব্র্যান্ডের দুইশো চল্লিশটি দামি স্মার্টফোন চুরি করে একই সঙ্গে ক্যাশ বাক্স ভেঙ্গে নগদ তিন লাখ পঞ্চাশ হাজার টাকা নিয়ে যায় এ ব্যাপারে পুটিয়া থানার তদন্ত ওসি আব্দুল বাড়ি জানাচ্ছেন এ বিষয়ে অভিযোগ পাওয়া গেছে দোকানের ভেতরে সিসি ক্যামেরা ছিল সেই ফুটেজ দেখে চোরদের শনাক্ত করার চেষ্টা চলছে এই সংবাদে এতক্ষণ সাথে থাকবার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি